আজকে আপনাদেরকে ডিনার করাতে নিয়ে এসেছি সাউথ কলকাতার শরদ বোস রোডের ওপরে এক অতি পপুলার ফেমাস পাঞ্জাবি ধাবাতে, যেই ধাবার নাম হচ্ছে জয় হিন্দ ধাবা। আজ থেকে মনে পড়ে অ্যারাউন্ড 20-25 বছর আগে এই ধাবাটা ছিল একটা ছোট হালকা কভার দেওয়া স্টলের মতো, মানে যেটা দেখলে আপনি বিশ্বাস করবেন না যে আজকে 15-20 বছর পর এটা একটা ফুল ফ্লেজেড এয়ার কন্ডিশন ধাবাতে কনভার্ট হয়েছে। এটা হচ্ছে এদের হোম ডেলিভারি কাউন্টার, যেখানে সুইগি জোম্যাটো এসে খাবার ডেলিভারি নিয়ে যায়। লাইভ কাবাব কাউন্টার দেখতে পাচ্ছেন, জয় হিন্দ ধাবা। গরম গরম কাবাব এখানে বানিয়ে সার্ভ করা হয়। খাবারের কোয়ালিটি যেহেতু এরা অত্যন্ত উচ্চ মানের ভালো কোয়ালিটির মেনটেন করে এসেছিল এতদিন, সেই কারণেই এই ধাবাটা আজকে এই সাফল্যের জায়গায় এসে পৌঁছেছে। এবং এখানে রাত্রির 3টে অবধি এই ধাবাটা খোলা থাকে এবং প্রচুর গাড়ি নিয়ে লোকেরা আসে এখানে পাঞ্জাবি খাবার খেতে। তো আমরাও এসেছিলাম, খাবার অর্ডার করেছি, কিন্তু রব যেহেতু অনেকক্ষণের ক্ষুধার্থ, খিদেতে পেটে ওর ছুঁচোয় ডন মারছে, সেই জন্য ও প্রায় শুয়ে পড়েছে। অ্যান্ড ফাইনালি চলে এলো এখানকার স্পেশাল চিকেন টাংরি কাবাব। ওরে বাপ রে বাপ, আপনাদেরকে তুলে নিয়ে যে দেখাবো সেটারও স্কোপ নেই। একদম রেড হট, দুবার ট্রাই না ধরা যাচ্ছে না, এত গরম। তাই আমি কি করলাম, একটা পেপার ন্যাপকিন নিয়ে তার নিচটাতে জড়িয়ে তুলে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেখুন, পেপার ন্যাপকিনে জড়িয়ে কাবাবটা দেখাচ্ছি, একদম সাকুলেন্ট জুসি, ভেতরে এত জুস। গরম গরম চিকেন টাংরি কাবাব, সাথে পুদিনা আর দইয়ের চাটনি, স্যালাড মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। হেভেনলি। কি রব, কেমন খেতে? খা আরেক বাইট খা। ফ্যান্টাস্টিক। গরম না খুব? কিরম খেতে রে, টেস্টি? ম্যাডাম হাউ ইজ ইট, গুড, থামস আপ? ওকে ওকে, গ্রেট। সো আমাদের নেক্সট আইটেম চলে এলো, এটা হচ্ছে চিকেন বাটার মশালা। অ্যান্ড দেখুন ওপরে বাটার ভাসছে, আর বাদিকে হচ্ছে এদের এই আইটেমটার নাম হচ্ছে মাটন হান্ডি। হান্ডি মাটন, একদম নরম তুলতুলে বোনলেস মাটনের পিস দিয়ে বানানো, বোনলেস নয় বাট খুব লিমিটেড বোন, মানে খুবই কম বোন। যেমন এটা নাল্লির পিস, গায়ে একদম তুলতুলে নরম মাটন লেগে আছে, আর দেখো ধোঁয়া উঠছে, দেখুন একদম রেড হট সার্ভ করেছে। সো এটা হচ্ছে মাটন হান্ডি, আর এটা হচ্ছে বাটার চিকেন। দেখুন সাদা বাটারটা ভেতরে গলে গেল, আর এই বাটার চিকেনের পিসগুলো কিন্তু বোনলেস। হ্যাঁ, সো 6 পিস বাটার চিকেনের বোনলেস পিস। গ্রেভিটার কালার দেখুন আর টেক্সচারটা দেখুন। এর সাথে আমরা খাবো হচ্ছে তন্দুরি বাটার রুটি। মানে তন্দুরি বাটার রুটি হচ্ছে গিয়ে এখানে বাটার তন্দুরি রুটিটা বানায় হচ্ছে ময়দার রুটি, প্রচণ্ড পাতলা অ্যান্ড ভেরি ক্রিস্পি, আর তার ওপরে একদম থিক থিকে বাটার দিয়ে দিয়েছে। দেখুন বাটারের শাইনটা দেখুন, পাতলা পাতলা তন্দুরি ফুলকো বাটার রুটি, ওপরে মাখন একদম চপচপ করছে। একটা আমার প্লেটে চলে এলো, আরেকটা তন্দুরি বাটার রুটি চলে গেল এদিকে, থার্ডটা চলে গেল রবের প্লেটে। খুব গরম, ধরতে অসুবিধা হচ্ছে। বাটার দেখুন ওপরে, শাইনিং বাটার, মাখন ওপরে চকচক করছে। আর তন্দুরি বাটার রুটির সাথে চলে গেল বাটার চিকেন। বাটার চিকেন আর তন্দুরি বাটার রুটি, মানে চারিদিকে বাটার বাটার অ্যান্ড বাটার, মানে মাখনময় হয়ে গেছে পুরো আশপাশটা, আর একদম গরম। কিরম টেস্ট রে, ফ্যান্টাস্টিক না? হ্যাঁ, গরম রেড হট বাটার চিকেন অ্যান্ড তন্দুরি বাটার রুটি। এবার আমি নিয়ে নেব একটু হান্ডি মাটন, তার আগে তুই একটা বাইট নে। তন্দুরি রুটি মাখনের বাটার চিকেনে ডুবিয়ে একটা বাইট।
সাবধানে, খুব গরম। হুম, কেরম টেস্টি। হুম, বাটার চিকেন উইথ তন্দুরি বাটার রুটি, ওয়াও। ম্যাডাম আপনি নিলেন একটা এক পিস বাটার চিকেন অ্যান্ড বাটারের গ্রেভি। এবার আমি নেব হচ্ছে হান্ডি মাটন। দেখুন নল্লির পিসটা নেওয়া যাক, এই নল্লির পিস একটু, আরেকটা আরেকটা, হ্যাঁ এটাও একদম নরম তুলতুলে পিস, গায়ে পুরো ফ্যাট চর্বি লেগে আছে, রেওয়াজ যেটাকে বলে, চর্বি ইজ দ্য রং ওয়ার্ড, রেওয়াজ। আর থিক গ্রেভি, তার উপর একটু লেবু চিপে দিলাম। আর এরপর টাইম হচ্ছে তন্দুরি বাটার রুটি দিয়ে হান্ডি মাটনে ডুব লাগানোর। খাওয়া ফাটাফাটি হলো, এখন টাইম হচ্ছে একটু ডেজার্টের। ডেজার্ট মানে শেষ পাতে একটু মিষ্টিমুখ না করলেই নয়, তো তাই আজকে এখানে আইসক্রিম খাবো না। এই জহিন ধাবার একটা ফেমাস সিগনেচার ডিশ হচ্ছে কেসর মালাই কুলফি। তো চারখানা কুলফি অর্ডার দেওয়া হয়েছে, দেখুন একদম বরফের ভেতর থেকে মালাই কুলফি বার করা হচ্ছে, একে একে সাজানো হচ্ছে। এই চারটে মালাই কুলফি এখন স্পেশালি বানানো হবে ফালুদা আর রোজ সিরাপের সাথে। আমি বলেছি যে আমার আর আমার ছেলে রবের জন্য ফালুদা রোজ সিরাপ নয়, বাকি দুজনের জন্য, ম্যাডামের জন্য আর মেয়ের জন্য ফালুদা রোজ সিরাপ অ্যাড করা যেতেই পারে। তো সুন্দর করে রেডি করা হচ্ছে, এবার খোলা হচ্ছে অ্যান্ড সার্ভ করা হবে মালাই কুলফি। মানে আপনারা যারা যারা কলকাতায় এসে জয়হিন ধাবাতে এই অসম্ভব সুন্দর পাঞ্জাবি ফুডগুলো খাননি, শীতকালে যদি আসেন তাহলে শীতকালে এরা সার্ভ করে হচ্ছে সরসো দা সাগ অ্যান্ড মক্কে দি রুটি। যদি কেউ না খেয়ে থাকেন উইদাউট ফেল আসবেন অ্যান্ড প্লিজ ট্রাই জয়হিন ধাবা, ইট ইজ রিয়েলি রিয়েলি এ গ্রেট এক্সপিরিয়েন্স, আপনার দুর্দান্ত লাগবে। অথেন্টিক পাঞ্জাবি খাবার খেতে হলে জয়হিন ধাবাতে চলে আসুন। তো আমাদের কুলফি রেডি হয়ে গেছে অ্যান্ড মিস্টার রব কাঁচের ভেতর থেকে দেখছে বাইরে কীরমভাবে কুলফিটা রেডি হচ্ছে। ছোটো ছোটো পিসে কেটে কুলফিগুলো প্লেটে সাজানো হচ্ছে, সেকেন্ড প্লেটটাও রেডি হচ্ছে। রব পেশেন্স পেশেন্স, একটু ধৈর্য ধরো, এক্ষুনি আসবে। থার্ড প্লেট অ্যান্ড ফোর্থ প্লেট এটা নিচেই রাখলে বেটার হবে। হ্যাঁ এখানে কুলফিটাকে কেটে বার করা হলো, ভেরি ভেরি টেম্পটিং। মানে আপনারা যারা দেখছেন আমি শিওর যে আপনাদেরও জিভে জল চলে আসছে। সো কুলফি রেডি, এবার ফালুদা, এটা হচ্ছে ফালুদা মানে নুডলসের মতো এই পাতলা পাতলা জিনিসটা কুলফির ওপরে দেওয়া হয়। এই ফালুদাটা একটা দারুণ এক্সাইটিং ইন্টারেস্টিং জিনিস, কেসারের সিরাপ দিয়ে বানানো হয় তার ওপরে দেওয়া হচ্ছে রোজ সিরাপ, র্যালিজের অরিজিনাল রোজ সিরাপ, দুরন্ত। দেখুন এবার আমরা ওয়েট করে আছি কতক্ষণে আমাদেরকে এটা সার্ভ করা হবে। তো দাদা চারটে প্লেট কুলফি, কেসার কুলফি, ঠান্ডা কেসার কুলফি নিয়ে ভেতরে ঢুকলো এবং আমাদের টেবিলে রাখলো। দেখুন এটা হচ্ছে ফালুদা রোজ সিরাপ সমেত, আর এটা হচ্ছে ফালুদা রোজ সিরাপ ছাড়া। কি গেট আপ দেখুন, দেখতে কি, উফ, খালি দেখা নয় টেস্টটাও তেমন, ওফ, মুখে দিলে না একদম ঠান্ডা ক্রিম, পুরো মুখটা পুরো জুড়িয়ে যাবে। দেখি রবের কেরম লাগে, রব খেয়ে দেখ কেমন। ঠিক করে ওঠেনি ওটা ভালো করে, হ্যাঁ এটা ঠিক আছে ওটা, এই তো এটাই কারেক্ট। কেরম রে ভালো, এ ওয়ান। সো আপনাদেরকেও রিকোয়েস্ট করবো প্লিজ ডোন্ট মিস আউট দিস এক্সপিরিয়েন্স।